নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। সকলকে আগাম ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটা কেক তৈরি করব অরিও বিস্কুট দিয়ে। দেখো বন্ধুরা, এখানে দু প্যাকেট অরিও বিস্কিটের প্যাকেট আছে, একটা জেমস আছে আর একটা ইনো আছে। একদম সিম্পল, খুবই সহজ। কীভাবে বানাই বন্ধুরা দেখো। প্রথমে আমি বিস্কিটটা খুলে বিস্কিটগুলোকে আমি সব বের করে নিচ্ছি। আমার একটু হালকা উষ্ণ গরম সাদা তেল লাগবে। এবার বিস্কিটগুলোকে আমি মাঝখান থেকে খুলে নেব, খুলে ক্রিমটাকে আমি বের করে নেব। এভাবে আমি সাদা ক্রিমটা এভাবে সমস্ত বিস্কুটগুলো থেকে আমি ক্রিমটাকে বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি বিস্কিটগুলোকে আমি আলাদা করে নিয়েছি, ক্রিমটা বেরিয়েছি। এবার আমি মিক্সার মেশিনে বিস্কিটগুলো দিয়ে দেব, গুঁড়ো করে নেব। আমি এবার মিক্সার গ্রাইন্ডারে বিস্কিটটাকে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কিটের গুঁড়োটা করে নিয়েছি। এবার আমি একটা এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। এইভাবে ব্যাটারটাকে আমি দুধ দিয়ে, দেখো বন্ধুরা, এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি বাটি এই বাটিতে আমি কেকটা তৈরি করব। বাটিটার মধ্যে সমস্ত জায়গায় তেল মাখিয়ে নেব। এবার আমি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নেব। এভাবে সেট করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এই কড়াইটার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার আমি সেটার উপরে কেকের বাটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমি 45 মিনিট পরে আমি ফিরে এসেছি। কেকটা এইভাবে একটা কাঠি দিয়ে দেখতে হবে। দেখো বন্ধুরা, এখন কাঠিতে লাগছে না, তার মানে কেকটা সুন্দর হয়ে গেছে ঠিকঠাক। এবার আমি নামিয়ে নিচ্ছি, কেকটাকে আমি নামিয়ে নেব এইভাবে। সাইড থেকে চাকু দিয়ে কেকটাকে একটু তুলে নেব, তারপরে ওপরে একটা প্লেট দিয়ে উল্টে দেব। দেখো বন্ধুরা, কেকটাকে আমি নামিয়ে নিয়েছি, কতটা দেখো বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে।